হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। দুর্গাপূজা উপলক্ষে আমরা যে বাড়িতে গিয়েছিলাম এটি সেই যাত্রাপথের তৃতীয় ব্লগ। সকাল এখনও 11:30 মতো বাজে। দুপুরের লাঞ্চের আগে প্লেনের সব যাত্রীদের এখন কয়েক রকমের ড্রিঙ্ক এবং অল্প কিছু স্ন্যাক প্রোভাইড করা হবে। তো সেই কারণে কেবিন ক্রু যারা ছিলেন তারা প্রত্যেকের হাতে একটা একটা করে মেনু কার্ড ধরিয়ে দিলেন। তো ফ্লাইটে না বেশ অনেক রকমের ড্রিঙ্ক ছিল, যেমন অ্যাপেল জুস, অরেঞ্জ জুস, পাইনঅ্যাপেল জুস, সাথে টমেটো জুস। এছাড়াও ছিল নানা রকমের ওয়াইন, যেমন প্লাম ওয়াইন, গ্রেপ ওয়াইন, স্কচ, বিয়ার, উইস্কি, আরও অনেক কিছু। তবে আমি নিয়েছিলাম প্লাম ওয়াইন আর কোকাকোলা। আর কাঞ্চনও ওই সেম জিনিসই নিয়েছিল, তবে ও একটা এক্সট্রা বিয়ারের ক্যানও নিয়েছিল। সাথে আবার একটা রাইস ক্র্যাকারের প্যাকেটও দেওয়া হয়েছিল। তো চলুন কয়েক রকমের সুস্বাদু ড্রিঙ্ক আর রাইস ক্র্যাকার খেতে খেতে একটা মুভি চালিয়ে দেখতে থাকি, কারণ এই লম্বা সময়ের ফ্লাইটে মুভি একমাত্র ভরসা সময়গুলিকে পার করার জন্য। তো আমি না ডিজনির সুন্দর একটা মুভি চালিয়ে নিয়েছি। দাঁড়ান, তার আগে হেডফোনটাকে ভালো করে সেট করে নিই, কারণ ফ্লাইটে তো আবার এই ডিসপ্লের কোনো কিছুই হেডফোন ছাড়া বোঝা বা দেখার উপায় নেই। তো এর মধ্যে আবার অ্যানাউন্স করা হলো ফুড সার্ভ করা হবে, তাই জন্য না হঠাৎ করেই এই ডিসপ্লেগুলোতে বিভিন্ন রকমের ইনস্ট্রাকশন ভেসে উঠতে শুরু করলো। এখন চলুন দেখে নিই জাপান এয়ারলাইন্সের ফ্লাইটে সবাইকে কী কী খাবার প্রোভাইড করা হলো। আগেই বলেছিলাম না যে আমরা হিন্দু মিল নিয়েছি। তো ফ্লাইটের মধ্যে যেসব প্যাসেঞ্জার ভেজিটেরিয়ান মিল নিয়েছেন, অথবা যারা এইরকম হিন্দু মিল অথবা যারা স্পেশাল মিল নিয়েছেন, সবার আগে তাদেরকে লাঞ্চ প্রোভাইড করা হয়েছিল। তো খাবারের মধ্যে ছিল কিছুটা স্টিম রাইস আর টমেটো চিকেন। তো রাইসের ওপর না কয়েকটা বয়েলড গ্রিন পিসও দেওয়া ছিল। সাথে আবার ছিল কয়েক রকমের সিদ্ধ সবজি, ওই তো কচুরমুখী, আবার গাজর, সাথে বিনসও। আর ছিল কাবুলি ছোলা, শশা, টমেটো আর লেটুস দিয়ে বানানো একটা স্যালাড। আর ছিল কয়েক রকমের ফল, ওই তো লেবু, আপেল আর আনারস। সাথে আবার একটা হোয়াইট বান আর বাটার ক্যাপও ছিল। শেষ পাতে ছিল ইউজু ফ্লেভার আইসক্রিম। তো চলুন এই সুস্বাদু সব খাবারগুলো খেতে খেতে মুভিটা শেষ করি, আর তারপর না একটা লম্বা ঘুম দেব। ঘুম থেকে উঠতে না উঠতেই দেখছি আবার একটা খাবার এসে হাজির। তো এটা না পেট ভরার মতো একটা হালকা ফুলকা স্ন্যাক ছিল। তো এই বক্সের মধ্যে যে খাবারগুলো রয়েছে এগুলো না হিন্দু মিল। রয়েছে ডিম আর তোফু দিয়ে বানানো একটা স্যান্ডউইচ, সাথে রয়েছে বিনস, কয়েক রকমের মাশরুম আর চেরি টমেটো লেটুস দিয়ে বানানো একটা সালাদ, কয়েক রকমের কাটা ফল আর একটা কেচাপও ছিল। তো আমি ওই কেচাপটা দিয়ে না স্যান্ডউইচের ওপরে একটা স্মাইলি ফেস এঁকে দিয়েছিলাম। আর খাবার শেষে একটুখানি পিচ ওয়াইনও নিয়ে নিয়েছিলাম। আবার প্লেনের মধ্যে বেশ অনেকটাই তো ঠান্ডা থাকে, তাই আমাদের না একটু শীত শীত করছিল। তো গাটাকে গরম করার জন্য আমরা আবার এই ফাঁকে কেবিন ক্রুদের কাছে চেয়ে একটুখানি টমেটো স্যুপ অর্ডার করে নিয়েছিলাম। এই লম্বা ফ্লাইট জার্নির পরে আমরা এখন দিল্লির আকাশ দিয়ে ভো ভো করে উঠছি। তাই ককপিট থেকে যেহেতু অ্যানাউন্স হচ্ছে, আমরা এখন দিল্লিতে ল্যান্ড করার জন্য প্রস্তুতি নিচ্ছি। তাই সবাই সবার সিট বেল্ট বেঁধে নিন আর চুপটি করে যার যার সিটে গিয়ে বসুন। তো আমরা না খুব একটা উঁচুতে এখন নেই, তাই প্লেনের জানলা দিয়ে নিচে তাকালেই দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট বাড়িগুলি আর সরু সরু সুতোর মতো রাস্তা দিয়ে ছুটে চলা দেশলাইয়ের খাপের সাইজের মতো ওই তো গাড়িগুলো। আর দেখা যাচ্ছে সবুজ আর মেটে রঙের
চাষের জমিগুলি। তো বিকাল এখনই 5টা মতো বাজে, ল্যান্ডিংয়ের নির্ধারিত সময়ের প্রায় 10-15 মিনিট আগেই না আমরা ল্যান্ড করে যাব। তো ল্যান্ডিংয়ের পর এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাব হোটেলে। প্রায় 1 সপ্তাহ মতো আগে আমরা এই হোটেলটা বুক করে রেখেছিলাম, তো হাতে রয়েছে বেশ কিছুটা সময়, তাই এই সময়টা না আমরা অপচয় না করে দিল্লি শহরটা এক্সপ্লোর করব। যাব ইন্ডিয়া গেট, যাব পার্লামেন্টের সামনে, আরও কয়েকটা সুন্দর সুন্দর স্পট। তারপর আবার কাল সকাল 6টাতেই রয়েছে দিল্লি থেকে কলকাতা ফেরার বিস্তারা ফ্লাইট। তাহলে চলুন আজকের এই ব্লগটা না হয় দিলওয়ালো কি শহর দিল্লিতেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।